ভাইরাস সংক্রমণে গত ২৪ ঘন্টায় দেশে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৩৮৬২ জন। আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২,৪০,১১৫ জন। মৃত্যু হয়েছে ২০,৪৬৭ জন। আর করোনা আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০,৬৪,১৯৫ জন। সর্বশেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩,৯৭৫ জন। এদিকে চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে ৯ জন মারা গেছে। একই সময়ে নতুন করে রেকর্ড ১,৪৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা তুলনায় করোনা শনাক্ত ৩৭% বেশি। আজ শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্যটি জানানো হয়। চট্টগ্রামের রেকর্ড ১,৩১৫ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার তথ্য গতকাল বৃহস্পতিবার জানানো হয়েছিল। করোনা শনাক্তের এই রেকর্ড গত ২৪ ঘন্টায় ভেঙে গেল। সরকারি চট্টগ্রামে এখন পর্যন্ত ১৮,২১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৯৫৮ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৩,৯২৩ জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘন্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১,৮৫ জন, নগরের বাইরে বিভিন্ন উপজেলা ৩৮১। ২৪ ঘন্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন শহরের, অপর ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ৫ আগস্ট পরও কঠোর বিধিনিষেধ বাড়াতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম ফোনে এ কথাটি জানিয়ে ডেক্স নিউজ, সিপ্লাস টিভি, বাংলা।